হ্যালো, একটা বিজ্ঞাপন পেয়েছিলাম আমরা খবরের কাগজে। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? যদি একটুখানি বলেন, মানে পাত্র সম্পর্কে। হাই স্কুলের মাস্টার মশাই? আসলে আমার বয়সটা মানে একটু বেড়ে গেছে। একটি বিজ্ঞাপন, আর তা নিয়েই তোলপাড় গোটা রাজ্য। তোলপাড় শিক্ষা থেকে রাজনীতির অঙ্গন। এই রোববারই দৈনিক এক পত্রিকায় এই বিজ্ঞাপনটি বেরিয়েছে। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে পাত্রীপক্ষের দাবি, তারা শিক্ষক পাত্র চান না। কিন্তু কেন এই হাল? একসময় যে পেশা ছিল গর্বের, যে পাত্র পেতে হাঁপ ইত্তেস করতেন মেয়ের বাবারা, এখন সেই শিক্ষকরাই ব্রাত্য? একটা বিজ্ঞাপন এই প্রশ্নটা তুলে দিয়েছে। প্রশ্ন উঠছে, টেট কেলেঙ্কারির পরই কি বদলে গেল ছবিটা? দুর্নীতির অভিযোগ ঘিরেই কি আশঙ্কার কালো ছায়া? তৃণমূল জমানায় শিক্ষকতা পেশাটাই কি ভুলুণ্ঠিত হয়ে গেল? চলুন শোনা যাক এ নিয়ে কি বলছে রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষ। বর্তমান তৃণমূল সরকারের সময় আমরা দেখেছি যে একের পর এক নিয়োগ দুর্নীতি। এখানে স্বচ্ছতা বলে কোনো কিছু নেই, বেশিরভাগ নিয়োগের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে এবং একের পর এক চাকরি হারাচ্ছেন, চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই পাতৃপক্ষ, তার কন্যার পিতা বা তার অভিভাবকরা যদি এরকম চেয়ে থাকেন, সেই চাওয়ার মধ্যে তাদের অন্যায় বলে আমরা দেখছি না। আসলে এটা গোটা ব্যবস্থাটা এই সরকারের জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা মনে করি যে এই পরিস্থিতি থেকে পরিবর্তন দরকার এবং মানুষের সাহায্য দরকার। মানুষ যদি মনে করে অবশ্যই পরিবর্তন হবে। খুবই দুঃখজনক বিষয় এবং ভীষণ খারাপ লাগছে যে এখন সামাজিক ব্যবস্থাটা এমনই হয়েছে এবং সমাজ এমনভাবে আমাদের তৈরি হচ্ছে যে শিক্ষকদেরকে আর সেই নোবেল প্রফেশন আর বলা যাবে না। শিক্ষকতাটাকে শিক্ষকদেরকে সেই সম্মানের জায়গায় আর রাখছেন না। কেন তিনি দিয়েছেন যিনি পাত্র চাইছেন এবং কেন শিক্ষক ব্যতীত দিয়েছেন সেটা আমি জানি না, ওনার পার্সোনাল ভিউ কী টিচার্সদের অগেনস্টে, কিন্তু আমার জন্য এটা খুব খারাপ লেগেছে। সমাজে সব থেকে বেশি শ্রদ্ধা পেয়ে থাকেন শিক্ষক মহাশয়রা, পেশা হিসাবেও মানুষ হিসাবেও। এবং একসময় বিবাহ ক্ষেত্রে আর কি শিক্ষকদের আদর্শ পাত্র হিসাবে দেখা হতো নানা দিক থেকে, শুধু অর্থ নয়, সামাজিক সম্মান এবং তারা উন্নত চরিত্রের মানুষ হবেন। এখন যে ভদ্রলোক বিজ্ঞাপনটা দিয়েছেন, তিনি কিন্তু পরিষ্কার করে বলেননি কোথাও যে কেন তিনি পছন্দ করছেন না। যদি অর্থ করি বা অন্য কোনো সমস্যা থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বর্তমান সময়ে শিক্ষকদের সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে বা যে প্রশ্নগুলো উঠে এসছে যে তারা যোগ্যতা সম্পন্ন নন কিন্তু চাকরি পেয়েছেন অনৈতিকভাবে, এটা যদি ব্যাপার হয়ে থাকে তাহলে সেটা শিক্ষক সমাজের পক্ষে অত্যন্ত অপমানজনক একটা ঘটনা ঘটতে চলেছে। এটা ঘটতেই থাকবে, কারণ একজন শিক্ষক পদে যখন আসছেন অর্থ দিয়ে বা অনৈতিকভাবে, তখন তিনি শিক্ষক পদের যোগ্য নন। শিক্ষক হতে গেলে তার যে নৈতিকতা দরকার সেই নৈতিকতা তার নেই। এখন স্বাভাবিকভাবে সমস্ত শিক্ষকরা খারাপ নন, কিন্তু যদি দশজনও হন কিন্তু সেই আঙুলটা সবাই শিক্ষক সমাজের দিকেই তুলবে। এবং আজকে বিবাহের ক্ষেত্রে হচ্ছে, কালকে লোনের ক্ষেত্রে হচ্ছে, পরশু আরেকটা ক্ষেত্র, সমস্ত শিক্ষক সমাজকেই দায়ী করে দেওয়া হবে যে এরা সকলেই অনৈতিকভাবে চাকরি পেয়েছে। এবং সেক্ষেত্রে শিক্ষক সমাজের একটা দায়িত্ব থেকেই থাকে, কারণ আমরা তো সকলেই জানি কারা কারা কীভাবে এসছেন, কিন্তু আমরা তাদেরকে গ্রহণ করে নিয়েছি, আমরা আমাদের মেরুদণ্ডকে বেঁকিয়েছে সেক্ষেত্রে। সেক্ষেত্রে শিক্ষক সমাজের দিকে যে আঙুল তোলা হচ্ছে এটা শিক্ষক সমাজে বর্তমানে প্রাপ্য বলে আমার মনে হচ্ছে। যে বিজ্ঞাপন দিয়েছে যে একজন পাত্র চাই সে কীরকম হবে, এটা যে কোনো মেয়ের বাবা চাইতেই পারে যে আমার ডাক্তার চাই, ইঞ্জিনিয়ার চাই, উকিল চাই, রাজনৈতিক নেতা চাই, সে বলতেই পারে। আবার এটাও সে বলতে পারে যে আমার হয়তো ডাক্তার চাই না, কারণ ডাক্তারদের যে যেরকম জীবন তার পছন্দ নয়। সেরকম হয়তো তিনি যিনি চেয়েছেন তিনি হয়তো স্কুল শিক্ষকের যে জীবন সেই জীবনটা তিনি মোটেও পছন্দ করছেন না, তাই হয়তো এটা চেয়েছেন। স্কুল শিক্ষকদের এখন কীরকম জীবন যে তারা সরকারি মাইনা পাওয়া সত্ত্বেও তারা বিভিন্ন জায়গায় টিউশনি করেন, এটা এই যে দুর্নীতি করেন সেটা হয়তো তার পছন্দ নয়। অথবা এই যে শিক্ষক মশাইদের যে ট্রান্সফার হয় না, যে একটা জায়গাতেই তাকে সারা জীবন থাকতে হয়, তাহলে তার যিনি ভদ্রমহিলা যিনি চাইছেন তিনি হয়তো চাকুরিরতা, তার যদি একটা ট্রান্সফার হয় তাহলে দুজনে এক জায়গায় চাকরি করতে পারবেন না। এই সকল বিষয়ে তিনি চাইতেই পারেন। এটা ব্যক্তিগত স্বাধীনতা যে কোনো মানুষেরই থাকতে পারে যে তার মানে অন্তত বৈবাহিক সম্পর্কের এগোনোর আগে যে আমার কী ধরনের
আমার মেয়ের প্রয়োজন। যেমন স্বামীও যেরকম বলতে পারে যে আমার এই ধরনের মহিলা দরকার, তেমনি মহিলাও বলতে পারে যে আমার এই ধরনের পুরুষ দরকার। সুতরাং আমি এখানে কোনো ধরনের কোনো রকম এখানে যে কোনো মানে বেনিয়ম কিছু হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আজকে একজন মেয়ের বাবাকে অ্যাড দিতে হচ্ছে পেপারে, যেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে একজন পাত্র চাই কিন্তু শিক্ষক ব্যতীত। আজকে শিক্ষক সমাজের যে কলঙ্ক, শিক্ষক সমাজের মধ্যে যে কলঙ্ক তৈরি করা হয়েছে, এটা মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকার করেছে। আজকে পশ্চিমবঙ্গে যা সার্বিক পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে একজন পিতাকে পেপারে অ্যাড দিতে হচ্ছে যেখানে শিক্ষক ব্যতীত একজন সরকার, শিক্ষক ব্যতীত একজন হচ্ছে পাত্র চাই। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা বহুদিন আগেও বলেছি যে তৃণমূলের নেতাদের বাড়ির বাইরে রেড চার্ট ঝুলানো ছিল যে প্রাইমারি স্কুলের চাকরি, হাই স্কুলের চাকরির কত কী রেটে বিক্রি হচ্ছে। কেউ সাদা খাতা জমা দিলে তার 18 লাখ টাকা, কেউ হচ্ছে SMS-এর মাধ্যমে পরীক্ষা দিলে তার 16 লাখ টাকা, কেউ হচ্ছে ফেল করা ক্যান্ডিডেট যদি পাস করা তার 20 লাখ টাকা। তো এই যে তারা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়ার মাধ্যমে চাকরি দিয়ে গেছে, যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি পায়নি, তারা যোগ্য চাকরি পায় তারা চাকরি পায়নি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে CBI-এর তদন্ত চলছে হাইকোর্টের নির্দেশে, মহামান্য হাইকোর্টের নির্দেশে। সেই CBI তদন্তের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা পেছন দরজা দিয়ে চাকরি পেয়েছিল টাকা দিয়ে, তাদের চাকরি যাচ্ছে। তাদের আজকে এই চাকরি যাওয়া, আজকে কোনো শিক্ষকের সাথে মেয়ের বাবা বিয়ে দিতে ভয় পাচ্ছে যে আগামী দিনে কোনো একদিন হঠাৎ করে আবার CBI তদন্ত বা কোনো একটা তদন্তের মাধ্যমে তার চাকরি না চলে যায়। তো মেয়ের বাবার একটা সিকিউরিটি দরকার, সেই জায়গায় দাঁড়িয়ে উনি অ্যাড দিচ্ছে। এর মাধ্যমে কিন্তু গোটা শিক্ষক সমাজ কলুষিত হচ্ছে, গোটা শিক্ষক সমাজের উপরে একটা কলঙ্ক আসছে। বিজ্ঞাপনের পর তো বিতর্ক চলবেই, তবে টেট কেলেঙ্কারি যে তৃণমূল জমানায় একটা কলঙ্কের অধ্যায় রূপে চিহ্নিত হতে চলেছে তা স্পষ্ট। রাজ্যের একাংশের মত তো শুনলেন, এ বিষয়ে আপনার কি মত জানান আমাদের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।